بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا إن يسرق فقد سرق أخوه من قبل فأسرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين قال معاذ الله أن نأخذ إلا من وجد متاعنا عنده إنا إذا لظالمون فلما استيأسوا منه خلصوا نجيا قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله ومن قبل ما فرطتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين ارجعوا إلى أبيكم فقولوا يا أبانا إن ابنك سرق وما شهدنا إلا بما علمنا وما كنا للغيب حافظين واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم صدق الله مولانا العظيم سورة يوسف 76 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে সাইয়েদানা হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভাই বিনিয়ামিনকে ওনার কাছে রেখে দেওয়া চেষ্টা করেছিলেন একটি সরকারি পাত্র চুরির অভিযোগে। ভাইয়েরা তো এখন লজ্জায় মাথা নত। আগে আমরা বলেছিলাম আমরা পয়গম্বর জাদা ভালো মানুষ, আমরা চোর নই, কিন্তু এখন তো সাব্যস্ত হয়ে গেল যে আমরা চোর, আমরা ভালো মানুষ নই। এরা ইউসুফ আলাইহিসসালামের সামনে এসে নিজেদের বরাত জাহির করা, অর্থাৎ আমরা যে ভালো মানুষ এটা প্রমাণ করার চেষ্টা করছে ওই ভাইকে দোষারোপ করে। কিভাবে? সকলকে ইউসুফ আলাইহিসসালামের সামনে আনার পর এরা বলতেছে কাল ই ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল্লাহু মিন কাবল, বাস্তবে আমাদের এই ভাই যদি চুরি করে থাকে, যে পাত্র তার বস্তার ভিতরে পাওয়া গেল,
এই হলো আমাদের সতালবাই। এর আরেকজন আপন ভাই ছিল, সেও এভাবে চুরি করেছিল। ওই আপন দুই ভাইকে চোর বানাই দিল। আমরা বলো আপন ভাই তো ইউসুফ, উনি কি চুরি করেছিল? পিছনে এক মজলিসে আলোচনা হয়েছিল যে ইউসুফ আলাইহিসসালাম ছিলেন আপন দুই ভাইয়ের মধ্যে বড়, তিনি আমিন ছিলেন ছোট। ইউসুফ আলাইহিসসালামের 1.5 থেকে 2 বছরের মাথায় বিনিয়ামিনের জন্ম হয়। ওনার জন্মের সময় তার মা ইন্তেকাল করেন। এখন ছোট ছোট দুই ভাই বিনিয়ামিনের দুধের প্রয়োজন, ইউসুফও 1.5 বছর বয়স, কে এদের লালন পালন করবে? এদের লালন পালনের দায়ভার গ্রহণ করে ইউসুফ আলাইহিসসালামের একজন ফুপি হযরত ইয়াকুব আলাইহিসসালামের বোন। ইউসুফ আলাইহিসসালামের হাজারো বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য ছিল, যেই তাকে দেখত আদর করা আরম্ভ করত, তার মহব্বত তার ভালোবাসা অন্তরে ঘর করে বসে যেত। এখন এই ফুফুর কাছে ভাইয়ের ছেলে লালিত পালিত হচ্ছে, আরো বেশি মহব্বত তার অন্তরে ঘর করে যাওয়া স্বাভাবিক, অসাধারণ মহব্বত তার অন্তরে সৃষ্টি হয়ে গেছে। ইউসুফ আলাইহিসসালামের বিচ্ছেদ বেদনা ওনার আব্বা হযরত ইয়াকুব আলাইহিসসালামও সইতে পারতেছিলেন না, কিন্তু বাধ্য ছিলেন, ছেলেকে কাছে রাখলে দেখাশোনা করবে কে, লালন পালন করবে কে, তাই বোনের সুপর্দ করে দেন। ইউসুফ আলাইহিসসালাম যখন একটু বড় হয়ে গেলেন, আব্বা দেখলেন এখন তাকে নিয়ে আসলে সমস্যা হবে না, বোনের বাড়িতে গিয়ে বলছেন, বোন এবার আমার ছেলেকে দিয়ে দাও। বোন তো ইউসুফের বিচ্ছেদ সহ্য করতে পারতেছিলেন না, যদি বলেন দিব না অন্যায় হবে, ছেলে তো আমার নয়, ছেলে আমার ভাইয়ের, দিয়ে দিলে বিচ্ছেদ যন্ত্রণা সহ্য হবে না। ভাইয়ের কথা রাজি হয়ে গেলেন, ঠিক আছে বড় হয়ে গেছে, আপনার তার আব্বা হক আপনার, নিয়ে যাবেন তো, ঠিক আছে নিয়ে যান। আর এদিকে চুপে চাপে একটি কমরবন্ধ দোয়াল বেল্ট, এটা ইয়াকুব আলাইহিসসালামের আব্বা ইসহাক আলাইহিসসালামের ছিল। বাপের এই বেল্ট ছেলের কাছে এসেছে ইয়াকুব আলাইহিসসালামের কাছে, সেখান থেকে এটা নিয়েছে ওনার বোন ইসহাক আলাইহিসসালামের ফুফু। এটার খুব মূল্যায়ন ছিল, যেহেতু এটা পয়গাম্বরের কমরবন্ধ, পয়গাম্বরের বেল্ট। ইউসুফ আলাইহিসসালামের ফুফু চুপে চাপে এই বেল্ট জামার নিচে ইউসুফের কোমরে বেঁধে দেয়। আব্বা ইউসুফকে নিয়ে রওনা করছেন, এদিকে ইউসুফ আলাইহিসসালামের ফুফু বলা বলে আরম্ভ করলেন, আমাদের বেল্ট হারিয়ে গেছে, পয়গাম্বরের ব্যবহৃত বেল্ট, বরকতের বেল্ট, এটা হারিয়ে গেছে, খোঁজাখুঁজি। এখন তালাশ শুরু হয়ে গেছে, চেকিং, চেক করতে 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 ইউসুফ আলাইহিসসালামের কোমরে এটা পাওয়া যায়। প্রমাণ হয়ে গেল ইউসুফ চোর। আর ইয়াকুব আলাইহিসসালামের ধর্মের বিধান, চোর যদি ধরা পড়ে এর সাজা হল এই চোর মালিকের গোলাম হয়ে থাকবে, যার মাল চুরি করেছে ওর গোলাম হয়ে থাকবে, এটা হলো তার ধর্মের বিধান। ইয়াকুব আলাইহিসসালামের ধর্মের বিধান অনুযায়ী ইউসুফ আলাইহিসসালাম এখন গোলাম হয়ে থাকবেন ইউসুফের ফুফুর, যেহেতু ধর্মীয় বিধান এটা বাদ দেওয়া যাবে না, পয়গম্বরের নিজের ধর্মের বিধান বঙ্গ করার তো প্রশ্ন আসে না। ইউসুফ তার ফুফুর কাছে রয়ে গেল। ফুফুর এতেকালের আগে ফুফু একথা ব্যক্ত করে গেছেন ভাইয়ের কাছে, ক্ষমাও চেয়ে গেছেন যে ভাই আসলে ইউসুফ চোর নয়, পয়গাম্বরের ছেলে, নিজেও হবেন পয়গাম্বর, চোর হয় কি করে,
আমি এই কৌশল অবলম্বন করেছিলাম ইউসুফকে আমার কাছে রেখে দেওয়ার জন্য, দোষ আমার ইউসুফের নয়। ভাইয়ারা, এই বেল্টের কথা এখানে ইউসুফ আলাইহিস সালামের দরবারে চিনতেছে না তো এ আসলে ইউসুফ কিনা, এখনো তো পরিচয় পাইনি। তাই নিজেদের থেকে দোষ যাতে সরে যায়, সকাল ভাইয়ের উপরে দোষটা আসে, তাই বলে দিল কালো এই জাসরেত ফাঁকা সারাকা আকুল্লাহ মিন কাল, যদি এই চুরিয়ে করে থাকে। এখানেও একেবারে ভাইয়েরা নিশ্চিত নয় যে আমার এই ভাই চুরি করেছে, কারণ এতটুক জানা আছে পয়গম্বর জাদা এরা চোর হতে পারে না, চোর নয়। কিন্তু পাত্রা তো পাওয়া গেছে তার অবস্থায়, এল বলে আসুক যেভাবে আসুক নিশ্চিত নয়। তাই বললো এই আসে যদি চুরি করে থাকে, সে চোর চুরি করেছে একথা ভাইয়েরাও কিন্তু নিশ্চিতভাবে বলতেছেন না, এই আসে যদি চুরি করে থাকে তাহলে হতেও পারে, কারণ ফাকাদ সারাকা আকুল্লাহ মিন কাবল, তার একজন আপন ভাই ছিল এর আগে, হেও চুরি করেছিল ধরা পড়েছে। ওই বেল্টের কথা ঈশ্বর সালাম তো সব বোঝেন জানেন কি বলতেছে এরা। ফা আসাররাহা ইউসুফু ফি নাফসিহি ওয়া লাম ইউবদিহা আলাহু, ইউসুফ সব জানেন বোঝেন কিন্তু লুকিয়ে রাখতেছেন, জানাইতেছেন না আমি ইউসুফ, আসলে আমিও চোর নয়, বিনিয়ামিনও চোর নয়, বলতেছেন না। ফা আসাররাহা ইউসুফ ফি নাফসিহি, নিজের মনের ভিতরে চুপে চাপে মিনে জল্পনা কল্পনা করতেছেন, মনের ভিতরে বলা বলি করতেছেন, বলাম যুগে হালাহু ভাইদের কাছে প্রকাশ করতেছেন না, জোরে বলতেছেন না, মনে মনে বলতেছেন, কি বলতেছেন, তারা আন্তম সারম সারম মাকানা, তোমরা তো বড় দুষ্ট প্রকৃতির মানুষ, এটা তো আমার জানা আছে, কিন্তু বলতেছেন না। ওয়াল্লাহু আলাম বিমা তাসিফুন, তোমরা যা বলতেছ যে এও চুরিতে ধরা পড়েছে, এর আগে তার ভাইও চুরিতে ধরা পড়েছে, আল্লাহ ভালো জানেন আসলে চুরি করেছিল কি না, আমিও জানি এই চোর নয়, আমিও চোর নয়, এখনো কিন্তু বলতেছেন কেন এগুলো লুকিয়ে রাখতেছেন। গত মজলিস আলোচনা ছিল এর উত্তর কোন তাফসীরে কিতাবে হাদিস কোরআনের উদ্ধৃতিতে দেয়া নেই, হ্যাঁ এতটুকু দেয়া আছে আল্লাহ পাকের আদেশে সব লুকিয়ে রাখতেছেন, প্রকাশ করতেছেন না। আল্লাহ পাক কেন এই আদেশ করতেছেন এটা আল্লাহ পাকে ভালো জানেন, আমরা জানি না। কালু ইয়া আইয়ুহাল আজিজ, ভাইকে এবং ভাইয়ের ভাইকে চোর বানানোর পর চিন্তা তো আছে যে আব্বা তো ওকে দিতে চাইছিলেন না, আমাদের থেকে কসম নিয়ে শপথ নিয়ে আমাদের সাথে দিয়ে দিলেন, আমরা আমাদের ভাইয়ের হেফাজত করব, সংরক্ষণ করব, এখন তো এই ভাইকে হারাই যেতে হচ্ছে, এবারে আব্বার কাছে মুখ দেখাবো কোন লজ্জায়। তাই কালু ইয়া আইয়ুহাল আজিজ, ও আজিজ মিসির, ইন্না লাহু আবান শাইখান কাবীরা, একটু নমনীয় ভাব নরম হয়ে বলতেছেন, এর একজন বৃদ্ধ বাপ আছে, বাপটা গুরু, বুড়ো মানুষের কথার সঙ্গে জোয়ানদের মন নরম হয়, স্বাভাবিক যে গুরু আব্বা বাড়িতে কষ্ট পাবেন তো মন নরম হয়। ইন্না লাহু আখান আবান শাইখান কাবীরা, বড় বৃদ্ধ একজন বাপ আছে, উনি তো দিতে চাইছিলেন না, আমরা জোর করে এনেছি শপথ করে যে ভাইয়ের হেফাজত আমরা করব, অতএব এখন যে তাকে রেখে দেন আমাদের আর গতি থাকবে না বাপের সামনে, ফাকুজ আহাদানা মাকানা, আমাদের একজনকে তার জায়গায় বন্দি করে রেখে দেন, ওকে ছেড়ে দেন, আমাদের একজনকে রেখে দেন, ওকে ছেড়ে দেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা তো দেখতে পাচ্ছি আপনি কত বড় দয়াশীল, পিছনে দয়া করেছেন, এখনো দয়া করেছেন, শাহী ঠাট বাটে মেহমানদারি করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন এবং শস্য দিয়ে দিয়েছেন, আবার গত ফিরে শস্যের মূল্য ফেরত দিয়ে দিয়েছেন, এত বড় দয়াবান আপনি, আশা করি এখানেও দয়া করবেন,
এই ভাইয়ের পরিবর্তে আমাদের কাউকে রেখে দেন। কালা মাআজ আল্লাহ, ঈশ্বর আল্লাহ সাল্লাম বলে আল্লাহর পানা, আল্লাহর পানা। আর না খুঁজা ইল্লা মান ওয়াজাদানা মাকানা, ওয়াজাদানা মাকানা ইনদা, যার কাছে আমাদের পাত্র পাওয়া গেছে তাকেই রাখা লাগবে। দূষিত সে নির্দোষী একজনকে তার জায়গায় রেখে দিব, এটা তো জুলুম হবে, এটা ঠিক হবে না, আল্লাহর পানা আছে। ইন্না ইজাল্লা জালিমু, বাস্তবে যে অপরাধী তার পরিবর্তে নিরপরাধী একজনকে রেখে দিব, তাহলে তো আমরা জালেম হয়ে যাব, এটা তো ঠিক হবে না, আমরা জুলুম করতে পারি না। এটা হলো আইন, তো আইন যে দোষী সাজা সে পাবে, তার পরিবর্তে নির্দোষ একজনকে সাজা দেবে এটা হইতে পারে না। বর্তমানে বা এর আগেও কিছু রাজা বাদশাহ এমনও ছিল, দোষী একজন সাজা দেয় আরেকজনকে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল ইফকার মধ্যে উল্লেখ করেছেন, এক পীর আর এক মুরিদ সফর করতেছে। সফর করতে করতে এক শহরে গিয়ে দেখে সব কিছুর দাম সমান, দুধের যেই দাম, ঘিয়ের সেই দাম, পানির সেই দাম, তেলের সেই দাম, সব এক দাম। মুরিদ কয়, হুজুর বড় ভালো, আমরা এখানে থেকে যাই, পীর কয় এখানে থাকা যাবে না। কেন? এখানের যে ক্ষমতাসীন বাদশাহ সে জালেম, ইনসাফ নেই। কেমনি ইনসাফ নেই? সব কিছুর দাম কোনদিন সমান হইতে পারে? দামি বস্তুর দাম বেশি, কম দামি বস্তুর দাম কম, এর এখানে সব দাম সমান, তো সে ইনসাফ জালেম, এখানে থাকা যাবে না। মুরিদ কয়, না হুজুর কিছুদিন থাকি, এই গিমি খাইয়া একটু স্বাস্থ্য বানাই বেশি, স্বাস্থ্যবান। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি যখন ঢাকা আসছিলেন নবাব সলিমুল্লাহ মরহুমের দাওয়াতে, হযরত বলছেন এরা তো একবারে তরকারি জোল ঘি দিয়ে দিতেছিল, এত ঘি নেই। আমি নিষেধ করলাম, ভাই এত ঘি আমরা খেতে পারি না। এরা জবাব দেয়, আমরা তো ঘি আরও বেশি দিতাম, আপনার খাতিরে না কম দিতেছি। এরপরে হযরত বলেন, ঘির এত ফজিলত নাই, কেন যদি থাকতো তো বেহেশতে যে চারটা নদী আছে, একটা পানির, একটা মধুর, একটা শরবতের, একটা দুধের, গির ফজিলত থাকতে আরেকটা গিয়ে নদী, গিয়ে নদী বেহেশতে নাই, বোঝা গেছে এটা এত ফজিলতের নয়। তো যাই হোক, তো মুরিদ বলতেছে হুজুর সব তো এক দামের, তো গিমি খাইয়া আমরা একটু স্বাস্থ্যটা বানাই আনি, কিছুদিন থাকি। তো মুরিদের বাড়াবাড়াইতে ফির কয়, আচ্ছা থাকো। কিছুদিন রইল, গি খাইতে খাইতে মাসাল্লাহ স্বাস্থ্য খুব বেশি। এর মধ্যে এক অপরাধী, কি অপরাধী? এক লোক যাইতেছে আরেক লোকের বাড়ির পাশ দিয়ে, বাড়ির ওয়াল ভেঙে পড়ে তার ঘোড়া আহত হয়ে গেছে, ওয়াল ভেঙে পড়ে ঘোড়া আহত, এখন বিচার দায়ের হয়ে গেছে, এর ওয়াল ভেঙে আমার ঘোড়া আহত হয়ে গেছে, বিচার চাই। এখন তো বাড়ি কার, তাকে ডাকো। বাড়িওয়ালাকে ডাকলো, সেই তো বিভেদী, যে তোমার ওয়াল ভেঙে পড়লো, এ বেচারা ঘোড়া আহত হয়েছে, ব্যাপারটা কি? আমার দোষ নেই, ওয়াল ভেঙে পড়লো, তোমার তোমার দোষ নেই, কার দোষ? দোষ রাজমিস্ত্রির, ওয়াল তো ও বানাইছে, তা আমি বানাইনি। ও কথা তো ঠিকই, তো রাজমিস্ত্রিকে আনো। রাজমিস্ত্রিকে হাজির করা হইল, এই তুমি দুর্বল ওয়াল কেন বানাইলা, ভেঙে পড়ে ঘোড়া আহত হয়ে গেছে। আমার দোষ নেই, কার দোষ? যুগলের দোষ, সে মশলা নরম করে ফেলছে পানি বেশি দিয়ে, আমার কি দোষ? এই জন্য এটা ভেঙে পড়ছে, মশলা শক্ত থাকলে ভেঙে পড়তো না। ও তো যুগালিকে আনো। আনছে যুগালিক, এই তুই মশলা নরম করছে কেন, পানি বেশি দিলে? আমার দোষ নেই, তো তার দোষ। এখান দিয়ে একটা হাতি যাইতেছিল, হাতি তো, হাতি যাওয়ার সময় আমি হাতের দিকে তাকাইছিলাম, এই জন্য উষ্ঠা ভাইয়ের পুরা পানি বেশি ফুড়ে গেছে মশলার মধ্যে, এটা হলো হাতির দোষ। কদালে হাতি আনো, আনছে হাতি, কারণ হাতির দোষ কিনে দোষ হাতি তার বুঝতে পারে না। কদালে হাতির মালিক কে, হাতির পিঠে কে ছিল, তাকে আনো, আনছে তাকে, এই তুমি হাতি নিয়ে এখান দিক যাইতেছিলে, যার কারণে এই বেচারা আসার খাইয়ে পুরা পানি বেশি ফুটছে মশলায়, এখন সেই লোকের গোড়া আহত হয়ে গেছে, তোমার দোষ কেন এখান দিয়ে আসে? এই বেচারা কোনো বাসার উপায় খুঁজে পাইছিল না, বেকুম বাপের মানুষের কিছু বলতে পারে নাই, চুপচাপ। তো তাহলে এই দোষী, একে ফাঁসিতে ঝুলাও, কেন হাতি নিয়ে এখান থেকে? তো চিন্তা করেন, কোথায় ওয়াল ভেঙে পড়ছে, দোষ এসে কার ঘাড়ে চাপি? আচ্ছা, এখন একে ফাঁসিতে ঝুলাবে, ফাঁসির যে ফান্দা,
গলার মধ্যে ফাঁস লাগবে, ফান্দা দিয়ে দেখেন গলা এত চিকন, ফান্দা আরো মোটা, ফাঁসি লাগে না। আরেক মুসিবত, ফাঁসি তো লাগতেছে না, কি হবে এবার? এখন রাজা মশাই বলতে যায়, এক কাজ করো, মোটা সোটা কে আছে এলাকায় তাকে ধরে আনো, এর বদলে হেরে ফাঁসিতে ঝুলো। খুঁজতে খুঁজতে ওই গুলিতে পাওয়া গেছে, ওই গিয়ে গুয়ে ভাইয়া স্বাস্থ্য মোটা করছে, এই তাহলে এর ঝুলো এখন ফাঁসিতে। এখন তো মুরিদ করছে মহাবিপদে, হিসাব তো মেসেজে করছিলেন শুনি নাই, এখন তো জীবন যেতেছে, কি করি এখন? হুজুর আমি তো বিপদে করে গেছি, আপনার কথা না শুনে কই কি আমাকে তো নিয়ে যাচ্ছে ওখানে ফাঁসিতে ঝুলাবে, এই যে অপরাধী, এর গলায় ফান্দা লাগে না, আমার গলায় লাগবে, আমি তো মোটা বেশি, এখন বাঁচার কি বুদ্ধি, আপনি বাঁচান। আচ্ছা দেখা যাক, চলো আমি সহ যাই। হিসাব সহ আসছে ফাঁসির কাছে গোড়ায়, এখন ফাঁসিতে ঝুলাবে, এই মুহূর্তে হিসাব বলে একটু থামো, কই কি একে বাদ দিয়ে আমাকে ঝুলাও, মুরগির পরিবর্তে আমাকে ঝুলাও। রাজা তো আশ্চর্য, নিজিচ্ছায় ফাঁসিতে ঝুলতে চায়, ব্যাপারটা কি? দেখতে দেখা যায় ফিসার মতো সেরা চুরত, হুজুর ব্যাপার কি, আপনি এখানে ফাঁসিতে ঝুলবেন কারণ কি? আমি আজকে স্বপ্নে দেখলাম যে এই মুহূর্তে ফাঁসিতে যে ঝুলবে সোজা ব্যাসতে চলে যাবে, আর কোনো বাধা টাধা নেই, সোজা ব্যাসতে সব গুণা খাতা আমার। আসলে কথা সত্য, তার নির্দোষীকে ফাঁসিতে ঝুলাইতেছে, এই জুলুম করে কাউকে ফাঁসিতে ঝুলাইলে তো শহীদ হয়ে যায়, তো বিনা হিসাবে ব্যাসতে তো যাবে, কথা তো ঠিক। এই ফাঁসিতে যে ঝুলবে সে সোজা বিনা হিসেবে ব্যস্তে চলে যাবে, এই জন্য ব্যস্তে আমি যাব। মুরিদ কয়, না হুজুর, ব্যস্তে আমি যাব, আমার এই ঝুলাক। এখন দুজনের মধ্যে কাড়াকাড়ি, মুরিদ বলে আমার ঝুলাক, ফির বলে আমার ঝুলাক। দুজনের কাড়াকাড়ি দেখে রাজা কয়, আরে কত জুলুম অত্যাচার জীবনে করছি, ব্যস্তে তো আশা ভরসা নাই, এই ফাঁসিতে ঝুললে হুজুর বলতেছেন সোজা ব্যস্তে, হিসাব নিকাশ নাই, তা আমি কেন দূরে থাকি, আমি ঝুলি। তো হুজুর আপনারা সরেন, আমি ঝুলি, ব্যস্তে যাওয়ার ব্যাপার আমার তো হাতে কত, ঠিক আছে। এখন ফির মুরিশ্বরা এই রাজারে ফাঁসিতে ঝুলাইয়া ফিরে কর, তাড়াতাড়ি এই শহর ছাড়ো, এখানে থাকা যাবে না, ইনসাফ নাই বলিনি, এখানে ইনসাফ নাই। তো তাড়াহুড়া করে সে ফাঁসিতে ঝুলছে, এরকম কিছু মানুষ আছে বে বুঝেছে। ভারতবর্ষের প্রসিদ্ধ একজন আলেম যাকে বৈহাকি জমান বলা হয়, হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ, যার লিখিত প্রসিদ্ধতম কিতাব মালাবুদ্দা মিনহু এখনো কওমি এবং আলিয়া উভয় মাদ্রাসার সিলেবাসভুক্ত পড়ানো হয়, ফার্সি ভাষায় লিখে গেছেন, বড় গুরুত্বপূর্ণ কিতাব, তার মশালা খণ্ডন করা কঠিন। কাজী সানাউল্লাহ পানিপতি, ওনাকে ওনার এক ছাত্র দাওয়াত করছে, ছাত্র হয়েছে পাঠান, আর পাঠানদের তো মাশাআল্লাহ আল্লাহরা কিছু মোটা বুঝ দিছেন, এই সিকনটা বোঝে না, মোটাটা খুব বোঝে, এদিকে আবার মানতে খেকমত খুব বোঝে, মোটা বোঝে। আল্লাহ, তো পাঠান ছাত্র দাওয়াত করছে, মোটা বোঝলা, হুজুর গেছেন দাওয়াত খেতে, খেয়ে দিয়ে অবসর হয়েছেন, হুজুর আর একটু কাজ বাকি আছে, ওই কী কাজ, আমি আসতেছি। এসে লম্বা এক তলোয়ার নিয়ে আসছে, কইটা তখন ধারাইছি ধারাই এখন আনছি, কি করবো, আপনাকে জবাই করবো, তা আমি তোমার ওস্তাদ, দাওয়াত খাবে জবাই করবো, কই জি হুজুর, কেন আপনি যে আমাকে পড়ে আলেম বানাইছেন, এত বড় অবদান, এর বিনিময়ে কীভাবে দিব, আমার কাছে কিছু নেই, চিন্তা করে দেখলাম আপনার যদি এখন জবাই করতে পারে আপনি হবেন শহীদ, সোজা জান্নাতে চলে যাবেন, এই আপনার অবদানের বিনিময় হবে, এছাড়া তো আর কোনো বিনিময় আমার কাছে নেই, কী করবো, এই জন্য জবাই করে দিই। হুজুর দেখছেন পাঠান তো এক কথার মানুষ, যা বলে তাই বলে। দশ বছর আগে পাঠানকে জিজ্ঞেস করা হয়েছে, ওমরকে তুমি হে তোমার বয়স কত, পঁচিশ সাল, পঁচিশ বছর। দশ বছর পরে আবার জিজ্ঞেস করে, ওমরকে তুমি হে তোমার বয়স কত, পঁচিশ সাল, পঁচিশ বছর। দশ বছর আগেও বললে পঁচিশ বছর, দশ বছর পরে পঁচিশ বছর, ব্যাপার কি? হাম এক বাক্য আপনি হতায়, আমরা এক কথার মানুষ, আমরা কথা নাড়ি নেই, এই জন্য দশ বছর আগেও পঁচিশ, এখনও পঁচিশ, এক কথাই বলি। এগুলো পাঠানদের স্বভাব, আজীব অবস্থা, এক লোক গেছে হেগো এলাকায় দেখবি। তো পাঠানদের আবার কিছু বৈশিষ্ট্য আছে, এক বৈশিষ্ট্য হইল পুরা পাঠান জাতি একসাথে ইসলাম গ্রহণ করেছে, এরকম দুনিয়ার কোনো জাতি নেই যে সকলে মিলে একসাথে ইসলাম গ্রহণ করছে, আস্তে আস্তে করছে, কিন্তু এরা একসাথে সব ইসলাম গ্রহণ করছে, পাঠান তাদের বৈশিষ্ট্য। তো এদের আরেকটি বৈশিষ্ট্য হলো মেহমানদারি করে, খুব মেহমানদারি করে, আমরা তো মেহমানদারি করি পরিচিত লোকের, অপরিচিত কেউ আসলে বলি মুসাফির, এই কোনোরকম দায় সারা বা এত মেহমানদারি করি না, কিন্তু এদের
পরিচিত হোক অপরিচিত হোক সকলকে জান প্রাণ দিয়ে মেহমানদারি করো, খুব করো। অনেক সময় বিপদে পড়তে হয়। আমাদের এক সাথী পাঠান দেহের খুঁজে গেছে, আর এক সাথী দেখে যে হে ঘরে নেই, আরেকজন বলে যে ও তুমি ওর সাথে বড় কয় হ, তো তাহলে তুমি তো এখন আমাদের মেহমান, আসো মেহমানদারি করি। পাঠানদের মেহমানদারি গ্রহণ না করলেও সমস্যা আছে। গেছে তো আঙ্গুর এনে দিস, অন্তত 2.5 কেজি হবে আঙ্গুর, এটা খাও। আচ্ছা 2.5 কেজি আঙ্গুর খাওয়া খালে তো আমসা শুরু হবে, তো 200টা খাইয়ে রওনা করছে। কই নেই খাকে জানা পড়েগা, তুমি আমার মেহমান হো, তোমার লিয়ে লাগাম খেয়ে যেতে হবে, তুমি তো আমার মেহমান, তোমার জন্য এনেছি আমি সব খাইতে হবে। তো এ ছিল চালা, এখন আসলে তো উঠতে দিবে না খাওয়া ছাড়া। তো যখন দেখি হে অন্যদিকে নজর করছে, আমি একমত নিয়ে খাটে নিছি। এইভাবে একটু পরেই তার পাত্র সাফ পরিষ্কার হয়ে গেছে, আঙ্গুর সব কাটে নিস। একটু পর দেখে যে পাত্রে কোনো আঙ্গুর নাই, হ্যাঁ অব যাও সেখতে হো, এখন যেতে পারো, সব খাইছো তো এখন যেতে পারো, খুব খুশি। যখন ঘর ঝাড়ু দিতে আসবে তো দেখবে যে সব আঙ্গুর তো কাটে নিস, এদের অবস্থা হয়ে গেল। আল্লাহ, তো এক লোক গেছে ওদের এলাকার দেখতে, মসজিদে নামাজ পড়তে গেছে এক মুসল্লি, কোথা থেকে আসছে অমক্ষান থেকে, কার কাছে, কোনা কারো কাছে টাছে নেই, আর কেউ স্বজন নাই, কয় না তাহলে তুমি আমার মেহমান, বসো আমি খানা আনতেছি। গেছে বাড়িতে খানা আনতে, এই ফাঁকে আরেক মুসল্লিও জিজ্ঞেস করে কোত্থেকে আসছো অমক্ষান থেকে, আত্মীয় স্বজন এখানে আছে, কয় না তো বসো খানা আনতেছি। এর বাড়িগুলো কাছে, আগেওয়ালার বাড়ি দূরে, তো কাছেওয়ালা তো যোগাযোগ করছে শেষে পরে, যেহেতু বাড়ি কাছে খানা এনে দিছে, বসে বসে খানা খায়, মেহমান তার বোঝা না খানা আসছে তো খাইতেছে। আগে যে খানা আনতে গেছে হের বাড়িতে দূরে, আস্তে আস্তে হয়ে গেছে একটু দেরি, এসে দেখে যে খানা খাইতেছে, কি মেহমান আমার কারখানা খাও, আমার মেহমান কারখানা খাও। পাঠানদের সাথে সবসময় রাইফেল বন্দুক ক্লাশনিকোভ এগুলো অস্ত্র থাকে, দর্শী অস্ত্র, গুলি করবো কারখানা খাও। বেচারা তো ভয়ে চিৎকার, ভাই কে আছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। ওই কাছের মেজবান দৌড়িয়ে আসছে, দেখে যে গুলি দৌড়ে রয়েছে এটা গুলি করবে। এখন চিন্তা করেন একে বাঁচাইতে হলে তোর গুলি সরাইতে হবে, কিন্তু কয় কি কয় চিল্লাও মত, মরতে যাও মরতে যাও, আমারা এক মেহমান মারেগা হাম উসকে সব মেহমান মার কে বদলা লেকে ছোড়ো, মরো অসুবিধা নেই, আমাদের এক মেহমান মারবে, আমরা তার 100 মেহমান মেরে তার বদলা নিয়ে ছাড়বো, প্রতিশোধ নিয়ে ছাড়বো, চিন্তা দিও না মরো অসুবিধা নেই। তো চিন্তা করেন কেমন মতা, মরবে মেহমান হে বদলা নিবে, আরেকজনের মেহমান মারে 100 মেহমান মারবে, এ হলো নি বদলা, এদের মোটা বয়স। সেই ছাত্রপতি যে হুজুর এখন আপনার অবদান, এর বিনিময়ে আমি কি করে দিব, আমার কাছে আর কিছু নেই, চিন্তা করে স্থির করলাম আপনাকে জবাই করে দিলে হয়ে যাবেন শহীদ, সোজা জান্নাতে চলে যাবেন, এটাই বিনিময় হবে, এছাড়া আর কোনো বিনিময় নেই। হুজুর তো বলেন পাঠান এক কথার মানুষ, যা বলে তাই করে, ঠিকই জবাই করবে। হুজুর বলতেছেন মাশাআল্লাহ, বড় ভালো হয়তো চিন্তা করছো, বিনা হিসাবে জান্নাতে যাবো আমার আর কি লাগে, এক কাজ করো একটু মেসাব তো করে নেওয়া দরকার সই দেওয়ার আগে, তুমি দাঁড়াও আমি মেসাব করে আসতেছি। তো ঠিক আছে যাও, হুজুর গেছেন মেসাব করতে, গেছেন তো গেছেন, হাজু নেই কেউ নেই বসব, হে তো থাকে আছে হুজুর আসবে মেসাব করে, চিন্তা করো। এরা এরকম ওই চোর ধরছে, পাঠান চোর ধরে তার এক পায়ের মধ্যে বেঁধে, গাছের গোড়ার সাথে বেঁধে তো গেছে থানায়, থানায় গিয়ে বলতেছে ওসি সাহেব এই চোর দর্শি আসেন চোর নিয়ে যান। তো দোস্ত চোর কই আমার বাড়িতে, কি করে আসছো, ক বেঁধে আসছে, কোথায় বাঁধছো, ক পায়ে, তো পায়ে বাঁধছো, এতক্ষণ আছে এই চোর, হাত তো খালি, হাত দিয়ে ঘুরে আসতে পারবো না, এতক্ষণ আছে, একটু চিন্তা করে পায় আছে, ক কেমনে বুঝলে আছে, ক আমিও পাঠান হেও পাঠান, আমার যখন বুঝে ধরে নেই যে হাতে খুলে সে বাঁধতে পারে, ওরও বুঝে ধরবে না, হেও পাঠান। ওসি সাহেব এসে দেখে ঠিক হয়ে আছে এখনো বাঁধের ভিতরে, বেঁধে রাখছে বাঁধবে কীভাবে, এ তো বাঁধা, এটা হলো এদের অবস্থা। আমি যখন ডিগ্রি পরীক্ষা দিই ডিগ্রি, তো সেখানে একটা গল্প আছে, গল্পের নাম হলো কুত্তা। আমরা কুকুর বলি, কুকুরকে উর্দুতে বলে কুত্তা, আর আমাদের দেশের গ্রাম্য ভাষায় বলে কুত্তা, এটা আসলে অশুদ্ধ নয়, উর্দুতে হিন্দিতে সিন্দিতে কুকুরকে কুত্তা বলে। তো যাক, উনি লিখতেছেন তো একদিন আমার আব্বা আমার কান ধরে আমাকে এই পরিমাণ উঁচা করছেন, এখন আমি যেই পরিমাণ উঁচা, বুঝছেন কিছু, আমার কান ধরে আমার আব্বা এই পরিমাণ উঁচু করছেন, এখন আমি যেই পরিমাণ উঁচু, তার মানে ছোটোবেলায় 3:30 দুপুরের দিকে উঠেছেন, এখন তো 3:30 লম্বা,
অপরাধ কি? অপরাধ ছিল আমি মাটি খেতাম, মাটি আর খাইতাম দুপুরে, কারণ তখন আব্বা আম্মা ঘুমে কাইলে করে এই সুযোগে মাটি খাইতাম। দেখতো একমাত্র বাড়ির দুয়ারে আছে মসজিদ, মসজিদের মহাজন সাহেব, এই দেখতো, এসে আব্বার কাছে নালিশ দিত আপনার ছেলে মাটি খেয়েছে, এ আব্বা আমাকে শাস্তি দিত মাটি কেন খেলাম, কান ধরে উপর দিকে তুলে ফেলত মাটি কেন খেলি। আমার পুরো ক্ষোভ এই মুয়াজ্জিনের উপরে, এ কেন আব্বার কাছে নালিশ দেয়, কিন্তু প্রতিশোধ নেব ভিতরে আছে, কিভাবে নেব বলে তুলি না। তো একদিন দুপুরে আব্বা আম্মা শুয়েছেন, আমাকে নিয়ে আইতে শোন, হেদের ঘুম আসছে, আমি ফট করে উঠে চলে আসছি বাইরে, এসে দেখি মসজিদের দুয়ারে গাছতলা মুয়াজ্জিনে ঘুমায় ফাগড়ি মাথার সামনে দিয়ে ঘুমাইতেছ। তাহলে এই সুযোগ আব্বা আমা ঘুমায়, মুয়াজ্জিন ঘুমায়, এই সুযোগে যে পরিমাণ ফেললাম মাটি আচ্ছা তরফে খেলাম, কারণ এখন তো দেখতেছে না, আব্বা আমা দেখবে না, মুয়াজ্জিন দেখবে না, খুব মাটি খেয়েছি। এখন মুয়াজ্জিনের প্রতিশোধ দিব কীভাবে? ও মাটি যে খাইছে আমার তো দাঁত মুখ সব মাটি, মুয়াজ্জিনের ফাঁকবি দিয়ে সাফ করছি, প্রতিশোধ নেই, সাফ করে ফাঁকবি আবার সামনে ধুয়ে আমি এসে আব্বার পাশে শুয়ে দিছি। একটু পরে মুয়াজ্জিন সাহেব উঠে দেখে তার ফাঁকবির অবস্থা খারাপ, ময়লা আর মাটি, গুজব তো বাকি নেই, কে করছে এই কাজ, ফওরান এসে গেছে আমাদের বাড়িতে, আব্বাকে জাগাইয়া তো হুজুর দেখেন আমার ফাঁকবির কী অবস্থা করছে, তা আপনার ছেলের কাজ, সে আজকে মাটি গেছে। তো আমি তাড়াতাড়ি উঠবেন যা, আজ মাইনি কই মাটি নেই খাই, আজকে আমি কোনো মাটি খাইনি, এই যে বলতেছে আমার দাঁতের সিভা সাভায় সব মাটি দেখা যায়। এখন আমার শাস্তির ব্যবস্থা করলো কি, মসজিদের ভিতরে আমাকে ঢুকাইয়া দরজা লাগাই দিল, এটা আমার জেলখানা বন্দি। মসজিদে কিন্তু বেড়া গোড়া নেই, শুধু দুয়ারটা আছে, কিছু গ্রামদাসের পুরানো ঘর কাছারি ঘর আছে, দুয়ার আছে, বেড়া গোড়া থাকে, মসজিদের বেড়াটা নেই, আছে শুধু দুয়ার। তা আমাকে ভিতরে ঢুকে দুয়ার বন্ধ করে দিল, আমি বন্দি। এখন আশপাশের ছেলেরা আমার সাথে মজাক করে, আমাকে ডিল মারে, আমি দৌড়াইয়া দূর পর্যন্ত নিয়ে যাই, আবার মসজিদে এসে দুয়ার নিয়ে টানাটানিটা ভাঙতে হবে, বের হতে হবে, হ্যাঁ আমাকে মুক্ত হতে হবে জেলখানা থেকে, দুয়ার নিয়ে খুব কাছাকাছি এলে ভাঙতে হবে। কিন্তু সেদিকে যে বেড়া নেই আমি তো বের দিতে পারি, ওইটা আমার বুঝে আসেন, ও বাচ্চাদেরকে দৌড়িয়া দূর পর্যন্ত নিয়ে যাই, আবার ফিরে মসজিদে এসে দোয়া নিয়ে টানাটানি, এটা বাংলা ছাড়া তো বেরোতে পারবো না, আমি তো বন্দি। তো পাঠানদের বুঝ সুস হলে এরকম মোটা বুঝ, তা হজরত পানিপতি রহমতুল্লাহ আলাই বললেন, তাহলে তুমি বসো, আমি মেসা করে প্রস্তুত হয়ে আসি, তারপর না শহীদ হওয়ার প্রশ্ন, হুজুর যে গেছেন মেসাকে নাম দিয়ে আর তো ফিরেন নাই, হেতু অপেক্ষায় আছে হুজুর আসবেন, যাই হোক তো মোটা বুঝ। তো উদ্দেশ্য ছিল দোষ করবে একজন শাস্তি পাবে আরেকজন, এটা ইসলামের নিয়ম নয়, কোনো পয়গম্বরী তরিকার নিয়ম নয় এবং মানবতারও নিয়ম নয়। তো ইউসুফ আলাইহিসসালাম এটাই বললেন, কালা মা'আল্লাহ, আল্লাহর পানা, আন নাখুজা ইল্লা মান ওয়াজাদনা মাতাআনা ইনদাহ, অন্য কাউকে আমি বন্দি করতে পারবো না, শুধু করবো যার কাছে আমাদের পাত্র পাওয়া গেছে তাকে, যেহেতু দোষী সে, নির্দোষী একজনকে কেন বন্দি করবো, এটা হবে না। ইন্না ইজাল্লা জালিমুন, যদি আমরা নির্দোষীকে বন্দি করি, দোষীকে ছেড়ে দিয়ে, তাহলে তো আমরা হয়ে যাব জালেম, আমরা পয়গম্বররা জালেম কখন হইতে পারি। সালাম মাস্তাইয়াসু মিনহু খালাসু নাজিয়া, যখন নিরাশ হয়ে গেল যে আমাদের কাউকে রাখবে না, ওকে রাখবে, এখন আব্বার কাছে কি জবাব দিব, ওই চলো আমরা একটু দূরে যেয়ে পরামর্শ করে নিই কি করা যায়। বাদশাহ দরবার থেকে বেরিয়ে এসে নিজেরা ভিন্ন এক জায়গায় পরামর্শে বসল, বসার পরে কেউ তো গরম, কই মর চুরি করছে কেন, যেন মর, কিন্তু শেষমেশ কালা কাবীরুকুম আলাম তারালামু আন্না আবাকুম কাদ আখাযা আলাইকুম মাওসিকাম মিন আল্লাহ, বড় ভাই বলতেছে দেখো তোমাদের কি জানা নেই, তোমাদের আব্বা যে তোমাদের থেকে কসম নিয়েছিল যে তোমরা এই ভাইয়ের হেফাজত করবে, এখন ভাইকে রেখে বাড়িতে যাবে, আব্বার সামনে চোখ দেখাবে কম লজ্জায়, ও মিন কাবলু মা ফাররাকতুম ফি ইউসুফ, এর আগে আরেকবার বাড়াবাড়ি করছিল ইউসুফের সাথে মনে নেই, এখন এক ভাইয়ের সাথে আগে করছো, আরেক ভাইয়ের সাথে এখন তোরা দুই ভাইকে হারাইয়া বাড়িতে যাইবা, আব্বার সামনে মুখ দেখাইবা কম লজ্জায়, আমি এই জমিন ছাড়বো না, তোমরা গেলে যাও, আমি যাবো না বাড়িতে, আমি এখানে থাকবো, হ্যাঁ যদি আব্বা পরবর্তীতে কোনো সংবাদ পাঠান তো ঠিক আছে বাড়ি চলে আসো, তখন আসবো, ইয়াহাকুম আল্লাহ হইলি, অথবা আমার আল্লাহ কোনো সিদ্ধান্ত দিবেন, তারপরে আমি বাড়ি যাব, আমি যাব না, তোমরা যেতে পারো।
ওয়াহুয়া খায়রুল হাকিমিন। আল্লাহ পাক যে সিদ্ধান্ত দিবেন যে সঠিক সিদ্ধান্ত হবে, যেহেতু উনি হলেন সবচেয়ে বেশি জ্ঞানী। ইরজিউ ইলা আবিকুম, তোমরা যাও তোমাদের বাপের কাছে। ফাকুলু ইয়া আবানা ইন্না ইবনাকা সারাক, যে বলো যে আব্বা আপনার ছেলে তো চুরি করছে, ধরা পড়ে গেছে। ওয়ামা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, বাস্তবে চুরি করছে কি করে নাই এটা তো আমরা জানি না, গায়েবি খবর। বাকি বাহ্যিকভাবে তো ধরা পড়ছে, সে চুরি করছে, বাদশাহ পানপাত্র পাওয়া গেছে তার কাছে। ওয়ামা কুন্না লিল গায়বি হাফিজিন, গায়েবের মালিক তো আমরা নই, আসলে কি করছে না করছে আমরা জানি না, এখন তোমার ছেলে তো ধরা পড়ে গেছে। আব্বা যদি বিশ্বাস না কর, কারণ ইউসুফের ব্যাপারে একবার এই সমস্যায় করছে, এখন আবার বিশ্বাস না করতে পার, যদি বিশ্বাস না করো ওয়াসালিল কারিয়াত আল্লাতি কুন্না ফিহা, মিশরে এসে মিশরবাসীকে জিজ্ঞেস করো সে চুরিতে ধরা পড়ছে কি। তা সকলের সামনেই তো তার বস্তা থেকে বাদশার পানপাত্র বেরিয়ে আসলো, সবাই জানে, মিশরবাসীকে জিজ্ঞেস করো। ওয়াল ভীর আল্লাতি আকবাল না ফিহা, আর যে কাফেলার সাথে আমরা এসেছিলাম এ তাদেরকেও জিজ্ঞেস করো, এদেরও সামনে ঘটনা ঘটছে, তার বস্তা থেকে বাদশার পানপাত্র বেরিয়ে এসছে। ওয়া ইন্না লাসাদিকুন, আমরা সকলেই সত্যবাদী, মিথ্যা বলতেছি না সত্য কথা বলতেছি, এটা গিয়ে আব্বাকে বল। আল্লাহ, এখান থেকে কয়েকটি কথা আমরা বুঝতে পারি। এক নম্বর, জুলুম এটা পয়গম্বরের শান নয়, এখন পয়গম্বর নেই, আসেন পয়গম্বরের ওয়ারিস আলিম সমাজ, এদেরও জুলুম করার শান নয়। পয়গম্বরও জুলুম করা না, পয়গম্বর ওয়ারিসও জুলুম করে না। হ্যাঁ, পয়গম্বর জালেমের কাছে মজলুম হয়, পয়গম্বরের ওয়ারিস আলিম সমাজও জালেমের হাতে মজলুম হয়। এটা জালেম দুনিয়া তো শান্তি পায় না, আখেরাতও পাবে না, আর মজলুম দুনিয়া তো প্রশংসিত হয় এবং আখেরাতও উচ্চ মর্যাদা লাভ করতে পারে। তাহলে মজলুম হয়ে থাকা জালেম হওয়ার তুলনায় অনেক ভালো। দুই নম্বর কথা, অপরাধী একজন শাস্তি দিবে আরেকজনকে, এটা পয়গম্বরী বিধান হইতে পারে না, এবং এমন বিধান যদি কেউ করে দোষী একজন তার পরিবর্তে শাস্তি দিবে আরেকজনকে, এটা মানবতার পরিপন্থী একটি বিধান হবে, এটা কোনো সঠিক বিধান হতে পারে। তিন নম্বর কথা বুঝতে পারি, যখন এ পাত্র হারিয়ে গিয়েছিল তখন গোসব ঘোষণা করেছে আমাদের বাদশার একটি পাত্র হারিয়ে গেছে, এই পাত্রটি যে বের করে দিতে পারে অথবা যে চুরি করেছে সেই যদি বের করে দেয় তাহলে এক মোটের বোঝা পরিমাণ শস্য তাকে পুরস্কার হিসেবে দিয়ে দেওয়া হবে। এখান থেকে আমাদের ফোকাহায়ে কেরাম মুফতিয়ানে কেরাম একটি মাসালা বের করেন যে যদি কারো কোনো প্রয়োজন পড়ে কোনো কাজের, ঘোষণা দেয় এই কাজটা যে করে দিবে তাকে আমি এই পরিমাণ পুরস্কার দিব, এটাকে বলে মাসালায়ে জিআলা, এটা বই দেব। যেমন একটি গুরু হারিয়ে গেছে, খোঁজ করছেন পান নাই, তো ঘোষণা দিলেন আমার গুরু যে বের করে দিবে তাকে আমি এত টাকা পুরস্কার দিব, এরপর খোঁজ খবর করে গুরু বের করে দিলে কত টাকা পুরস্কার আপনাকে দিতে হবে যেহেতু আপনি ওয়াদা করেছেন। এটাকে আজির এবং মোস্তাজির, অর্থাৎ একজন শ্রমিক আরেকজন শ্রমিকের শ্রম গ্রহণকারী, এই দুজনের যে মামলা হয় চুক্তিপত্র হয় এটা এই চুক্তির আওতাভুক্ত নয়, এটা আরেক মশালা যাতে মশালায় যে আলা বলা হয় এরকম মশালা বৈধ। অবৈধ হইলে একজন পয়গম্বরের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া সম্ভব হইত না, আর কোরআন শরীফে ঘটনা বলার পর এটা বৈধ নয় একথা কোরআন বলেনি। যদি কোরআন আগের যুগের কোনো ঘটনা উল্লেখ করার পর এটাকে প্রত্যাখ্যান না করে রদ না করে তো বুঝতে হবে এটা আমাদের দিনেরও বিধান। তো ওনাদের পাত্র হারিয়ে যাওয়ার পর যে বের করে দিবে তাকে পুরস্কৃত করা হবে এই পরিমাণ, এক ওটের বোঝা পরিমাণ, এটা বর্ণনা করার পর কোরআন এটাকে নিন্দা করেনি রদ করেনি, তো বোঝা গেছে আমাদের ধর্মেরও এই বিধান, এরকম ঘোষণা আমরাও দিতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন সহি বোঝার তৌফিক দান করুন। একটি এলান, আমাদের
অত্র মাদ্রাসা সহকারে আরও যে সমস্ত মাদ্রাসায় ছাত্ররা আমার কাছে পড়ে, ওরা যারা পাশ করে বের হয় এদের বছরে একবার একটা সমাবেশ হয় এখানে, ফজালা সমাবেশ বলা হয়। তো ওদের পক্ষ থেকে একটি পত্রিকার ব্যবস্থা করেছে ত্রৈমাসিক। আপনারাও করোনা ভাইরাস যখন শুরু হয় তো করোনা প্রতিরোধে কিছু দোয়া ওই পত্রিকায় লেখা ছিল, তা সংগ্রহ করেছেন। এই পত্রিকাটি নতুন আবার ছেপে এসেছে, প্রতি তিন মাস পরে একবার ছাপে আন-নসিহা। এটা গেটে পাবেন, মূল্য মাত্র 20 টাকা। পড়লে ইনশাল্লাহ আশা করি উপকৃত হবেন, নিজে পড়বেন, অন্যকে উপহার দিবেন, পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন, ইনশাল্লাহ ফায়দা হবে। প্রশ্ন, পেনশন সঞ্চয়পত্র ক্রয় করার হুকুম কি? এটার অর্থ যদি এই হয় যে পেনশন তো আমি পাব কিন্তু আমি আমার কাগজপত্র বিক্রি করে দিয়েছি আপনার কাছে, এরপরে পেনশন আপনি উঠাই নেবেন, আমি বিক্রি করেছি কিছু কম মূল্যে, যে পরিমাণ পাবো তার থেকে কম মূল্যে আপনি পরে বেশি পয়সা উঠাই নেবেন, এটা বৈধ নয় সুদের হুকুমে। প্রশ্ন, মৃত ব্যক্তির নাম কোরবানির পশুর মধ্যে শরিক করলে তার ভাগ কীভাবে বণ্টিত হবে? জিন্দারা যে পরিমাণ পয়সা দিয়েছে ওই অনুপাতেই বণ্টন হবে, মৃত ব্যক্তির নাম দিলে ওইসবে বণ্টন করা লাগবে না। যেমন আমি আমার আব্বার নামে কোরবানি করেছি, গরুতে আমি 1 শরিক, আপনারা আছেন 6 জনের 6 শরিক, তো 7 ভাগের 1 ভাগ গোশত আমাকে দিবেন, 6 ভাগ আপনারা ভাগ করে নেবেন, এই গোশত আমিও খেতে পারবো, আমার সকলে খেতে পারবে। প্রশ্ন, সর্বশেষ কোন সময় তাকবীর বলে হাত বাঁধলে উক্ত ব্যক্তি তাকবীরে উলা পাবে বলে গণ্য হবে? প্রথম রাকাত পেলেই তাকবীরে উলা পাবে বলে গণ্য হবে, তবে যত দেরি হবে সওয়াব তত কমবে, যত তাড়াতাড়ি তাকবীর বলতে পারবেন সওয়াব তত বাড়বে। প্রশ্ন, আমার এক প্রতিবেশী তার বউয়ের সাথে ঝগড়া করার এক পর্যায়ে রাগের মাথায় বলে আমি কালকের মধ্যে তোকে তালাক দিমু, তখন তার বউ বলল তুই যদি আমাকে তালাক না দেস তাহলে তুই মুসলমান না, তুই খ্রিস্টান, তুই এক বাপের জন্ম না। ঝগড়া করার পরের দিন তারা আবার মিলে যায়, কোনো হুকুম কি? তাদের মিলে যাওয়াটা সঠিক হয়েছে, কোনো সমস্যা হয়নি। প্রশ্ন, আমার বড় বোনের বিয়ে হয় 2016 সালে, বিয়ের 4 মাস পর ছেলের শারীরিক সমস্যার কারণে আমার বোন তাকে কাজের মাধ্যমে তালাক দেয়, তাদের তালাক হয় 4 বছর হলো, এর মধ্যে আমরা জানতে পারি সেই ছেলে দ্বিতীয় বিবাহ করে এবং তার একটি ছেলেও আছে, আমি একজন মুফতি সাহেবের কাছ থেকে জানতে পারি স্ত্রী কর্তৃক তালাক দিলে তালাক হয় না। আমার প্রশ্ন, আমার বোনের কি তালাক হয়েছে? ওইটা তালাকনামা দেখতে হবে এবং নেকানামাও দেখতে হবে, ওই দুটা দেখার আগে হুকুম বলা যাবে না। প্রশ্ন, আমি ঢাকাতে পড়ালেখা করি, আমার বাড়ি বরগুনা, আমি যখন বাড়িতে যাব তখন বাড়িতে কি কসর নামাজ পড়বো? জি না, কসর পড়বেন না, পুরো পড়বেন। প্রশ্ন, মহরে ফাতেমির পরিমাণ কত? বর্তমান হিসাবে প্রায় 1,31,000 টাকা। প্রশ্ন, হুজুর আপনি তাফসির করেন সকল জনসাধারণের জন্য, কোনো দলের প্রতিনিধি হিসাবে নয়, কিন্তু ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নামে একটি দল নেটে তাদের নামে আপনার তাফসির ও প্রশ্ন উত্তর পর্ব প্রচার করে, এটা কি বৈধ? আপনার মতামত জানতে চাই। ভাই, আমি তো জানি না এরা প্রচার করে কি করে না, আমাকে জানানো ছাড়া প্রচার করা ঠিক হবে না। প্রশ্ন, দাড়ি এক মুষ্টি রাখা ওয়াজিব, এই ব্যাপারে আমার এক বন্ধু আপনার কাছে হাদিস জানতে চায়। হাদিসে তো দাড়ি কাটার কথাই নেই, হাদিসে আছে এর ফর লোহা, দাড়ি লম্বা করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির ব্যাপারে যে হাদিস বলেছেন সেটারও দাড়ি লম্বা করো, কাটার কথাই নেই। শুধু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল তিনি এক মুষ্টির পরে কেটে ফেলতেন, আর ওনার ব্যাপারে এই কথা প্রসিদ্ধ যে উনি সুন্নতের পরিপন্থী কোনো আমল করতেন না, এই সবে বোঝা যায় এক মুষ্টির পরে কাটা বৈধ। প্রশ্ন, ভাস্কর্যের মূর্তি কি এক জিনিস? এটা আমাদেরকে জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে না, বাংলা একাডেমি থেকে যেই ডিকশনারি ছেপে এসেছে বাংলা একাডেমি, ওখানে লেখা আছে ভাস্কর্য মূর্তি, তারপরে প্রতিমা, এগুলো সব এক অর্থে ওনারা ব্যবহার করেছে। প্রশ্ন, হেলান দিয়ে বা মনে মনে কি কোরআন তেলাওয়াত করা যাবে? যাবে,
মনে মনে করলে তেলাওয়াতের যে ফজিলত আছে ওইটা পাওয়া যাবে না। প্রশ্ন, কোন ভুলের ক্ষেত্রে সাহসেজা আদায় করতে হবে? তিন প্রকারের ভুল, ফরজ আদায় করেছি দেরিতে, অথবা ওয়াজিব আদায় করেছি দেরিতে, অথবা ওয়াজিব ভুলে ছুটে গেছে, এই তিন কারণে সাহসেজা দিতে হয়। প্রশ্ন, নিয়ত ভুল হলে কি নামাজ হয়ে যাবে? নিয়ত বলতে যদি মুখে যে উচ্চারণ করি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ তাআলা এটা, তাহলে সাহসেজা লাগবে না। নিয়ত তো হলো অন্তরের ইচ্ছার নাম, আমার অন্তরে আছে আমি কি করতেছি ওইটা ফরজ, এর জন্য সাহসেজা লাগবে না। প্রশ্ন, সন্তান হবার পর নামাজ পড়তে সমস্যা হয়, এই ক্ষেত্রে একটু কষ্ট করে ফরজ নামাজটুকু আদায় করলে কি নামাজ হয়ে যাবে, নাকি সুস্থ হওয়ার পরে কাজা করে নিতে হবে? সন্তান হওয়ার পর নামাজ পড়তে সমস্যা কেন হবে? সন্তান হওয়ার পর তো কিছুদিন যাবৎ স্রাব থাকে, তখন নামাজ মা পড়াই লাগে না, স্রাব বন্ধ হয়ে গেলে নামাজ পড়া লাগে। যদি দাঁড়াই পড়তে না পারেন বসে করবেন, বসে না করলে শুয়েই করবেন, পারি না এমন কথা তো হইতে পারে না। প্রশ্ন, ছেলে এবং মেয়ে হলে সুন্নত তরিকে আজান ও একামত কীভাবে দিব, কোলে নিয়ে না দূরে রেখে বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হবে? যদি আরেকজন মানুষ থাকে তো তাকে বলবেন আপনার সামনে তাকে তুলে ধরতে, আজান দিতে হবে ডান কাঁধে, তো ছেলের ডান দিক যদি আপনার দিকে হতে হয় তো প্রথমে তার মাথা দিতে হবে দক্ষিণ দিকে, যেহেতু আপনি পশ্চিম দিকে ফিরে আজান দিবেন, ডান কানে আস্তে আস্তে আজান দিবেন চিৎকার দিয়ে, না হতো ভয় পাবে। এরপরে বাম কানে একামত, তার মাথাকে উত্তর দিকে ফিরাবেন, আপনি আস্তে আস্তে একামত দিয়ে দিবেন, অথবা সামনে কোনো উঁচু টেবিল ইত্যাদি কিছু রেখে তার উপর তাকে শোয়াবেন, প্রথমে দক্ষিণ দিকে মাথা দিয়ে শোয়াবেন আজান দিবেন, এর উত্তর দিকে মাথা দিয়ে শোয়াই একামত দিবেন। টেবিল নেই, আরেকজন মানুষও নেই, আপনি একা, তা আপনি নিজে কোলে করেই তাকে প্রথমে দক্ষিণ দিকে মাথা দিয়ে হাতে রেখে আজান দিবেন, পরে উত্তর দিকে মাথা দিয়ে হাতে রেখে আজান দিবেন। এই সময় আপনার কানের ছিদ্রের মধ্যে শাহাবত আঙ্গুলের মাথা দেওয়া যে সুন্নত ছিল এটা আদায় হলো না, এতে সমস্যা নেই। প্রশ্ন, কোরআন সুন্নাহ অনুযায়ী নামগুলো ঠিক আছে কিনা বললে ভালো হয়? সুমাইয়া, তাবাসসুম, সানিয়া, সিয়াম যে রাখতে পারেন। প্রশ্ন, আমার পা ভেঙে যাওয়ার পর আগের মতো হাঁটা চলা করতে পারি না, এখন এই অবস্থায় আমার নামাজে দাঁড়ানো রুকু সেজদা এবং বসা সঠিকভাবে করতে পারি না, এখন আমি কি পা সরিয়ে আমার সুবিধা মতো নামাজ পড়তে পারবো, না বসে নামাজ পড়ব, নাকি চেয়ারে নামাজ পড়ব? চেয়ারে নামাজ পড়া উচিত নয়, আপনি নিচে বসে যদি দাঁড়াইতে অসুবিধাই হয়, দাঁড়ানো অবস্থা আবার রুকুতে সেজদা ইত্যাদি যেতে অসুবিধা হয়, তা আপনি বসে পশ্চিম দিকে পা লম্বা করে বসে আপনি নামাজ পড়বেন, কোনো সমস্যা হবে না, চেয়ারে বসা ঠিক নয়। প্রশ্ন, কয়েকজন মিলে আমার কাছ থেকে জুলুম করে কিছু টাকা নিয়ে গেছে, এখন আমার প্রশ্ন হলো তাদের অগোচরে তাদের থেকে কি আমি সুযোগ বুঝে টাকা আদায় করতে পারবো? যদি দেখেন তাদেরকে জানাই শোনাই টাকাগুলো উসুল করতে সুবিধা ওইটাই ভালো, আর যদি এইভাবে উসুল না হয় তো তাহলে চুপে চাপে যে পরিমাণ টাকা ওরা নিয়েছে এই পরিমাণ টাকা আপনি নিয়ে নিতে পারবেন সুযোগ পেলে, একে বলা হয় মাসআলাতুল জফর, বিভিন্ন কিতাবে লেখা আছে। প্রশ্ন, আমি নামাজও পড়ি আবার গুনাও করি, সকালে তওবা করলে বিকালে গুনাহ করি, আবার বিকালে তওবা করলে রাতে গুনাহ করি, এই অবস্থায় শরীয়তের বিধান কি, চিকিৎসা কি? আপনি কোনো বুজুর্গের সাথে সম্পর্ক রেখে তার পরামর্শ নিয়ে চলবেন। কত নামাজে মনোযোগ বাড়ানোর উপায় বলে দিলে উপকৃত হব। মনোযোগ হবে নামাজে দাঁড়িয়ে প্রথমে চিন্তা করবেন এটা আমার জীবনের শেষ নামাজ আর আমি নামাজ পড়তে পারবো না, সালাম পর্যন্ত হায়াত আছে, আমার পিছনে আজরাইল আলাইহিস সালাম দাঁড়ানো আছে, সালাম ফিরানো মাত্র রুক কবজ করে ফেলবেন, আমি মারা যাব, সামনে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, ডানে বেহেশত আছে বাঁয়ে দোজক আছে, নিচে পৌঁছারা এর উপরে দাঁড়িয়ে নামাজ পড়তেছি, এটা আমার জীবনের শেষ নামাজ, এই এক কল্পনা করবেন। দুই নম্বর, কী পড়তেছি নামাজে অন্তর থেকে পড়ব, কী পড়তেছি সঠিক উচ্চারণ সহকারে পড়ব, কী পড়তেছি আওয়াজ আমার কানে পৌঁছবে, এই তিন অঙ্গ অন্তর জবান এবং কান তিন অঙ্গকে একসাথ করে নামাজ পড়লে ইনশাল্লাহ নামাজে মন বসবে। প্রশ্ন, খতিব সাহেব যখন মিম্বরে খুতবা দেওয়ার জন্য বসেন তখন একটা আজান দেওয়া হয়, প্রশ্ন হলে আজানের কি জবাব দিতে হবে? জিনা দিতে হবে না,
এমনকি ফতোয়ায়ে আলমগীরিয়াতে এই আজানের জবাব দেওয়াকে মাকরু লিখেছে। প্রশ্ন, আমি অনেক আলেমদেরকে দেখেছি তাদের দাড়ি এক মুষ্টির নিচে, সৌদি সহ অনেক দেশগুলোতে এমনকি বাংলাদেশও সঠিক নিয়মটা বলে দিলে উপকৃত হব। কোন দেশ আমাদের দলিল নয়, দলিল হইল কোরআন এবং সুন্না, কোরআন এবং হাদিস। কোরআন শরীফ ও দাড়ি যে লম্বা রাখতে হয় তার প্রমাণ আছে। হযরত মূসা আলা নবী গিনা আলাইহি সালাতু ওয়াসালাম গেছেন তুর পাহাড়ে তাওরাত আনতে, 24 দিন সেখানে ছিলেন, উম্মতের দেখাশোনার জন্য রেখে গেলেন তার ভাই আরেক পয়গম্বর হযরত হারুন আলাইহিস সালামকে। এই ফাঁকে এরা বসছে কি একটি গরুর বাছুরের পূজা আরম্ভ করে, ইচ্ছা লম্বা। মূসা আলাইহিস সালাম এসে দেখেনে সব হয়ে গেছে মুশরিক, গরুর বাছুরের পূজা, ভাইয়ের উপর রাগান্বিত হলেন, আপনার থাকতে এরা মশায় কীভাবে হয়? তো ভাই বলতেছেন, ভাই রাগ করো যাই করো, অন্তত আমার দাড়ি দূরে টান দিবে না। তো দাড়ির দূরে টান দিতে হইলে অন্তত হাতের মধ্যে লাগতে হবে, যদি খোঁচা খোঁচা দাড়ি থেকে দড়াই না যায় তাহলে দাড়ি দূরে টান দিবে না, একথা বলার কোনো অর্থ থাকে না। এটা কোরআন শরীফে আছে, লা তাখুজ ইয়াইবুনা উম্মি লা তাখুজ বিলহিয়াতি, ও আমার মায়ের ছেলে আমার দাড়ি এ দূরবে না, দাড়ি দূরে টান দিবে না। এইতে বোঝা গেছে দাড়ি লম্বা ছিল, না হয়তো ধরার সুযোগ কোথায়। প্রশ্ন, দোয়া করে কি মিষ্টি খাওয়া যায়? অনেক সময় মসজিদে দোয়া অনুষ্ঠান করে দেওয়া হয়, দোয়া যদি কোনো দুনিয়ার কাজের জন্য হয়, আয় রোজগারের বরকত, রোগ থেকে মুক্তি বা নতুন কোনো বাড়িঘর দোকান উদ্বোধন, তো তাহলে মিষ্টি খেতে পারবেন, চাল কিছু দিলেও খেতে পারবেন, অসুবিধা নেই। আর যদি ইশালে সওয়াবের জন্য হয়, যে আমার আব্বা মারা গেছে তার জন্য দোয়া, তাহলে মিষ্টি চাল কিছুই খাওয়া যাবে না, শুধু আল্লাহর ওয়াস্তে দোয়া করবেন। প্রশ্ন, আমি মসজিদে গিয়ে দেখি ফজরের জামাত শেষ, এখন আমি কি করব? আগে ফজরের দুই রেকাত সুন্নত পড়ে তারপরে দুই রেকাত ফরজ পড়ব, নাকি শুধু দুই রেকাত ফরজ পড়ব? যেহেতু সূর্য উঠতে এখনও বাকি আছে, ফজরের জামাত শেষ হয় সূর্য উঠারও আরও অনেক আগে, তাই আগে সুন্নত দুই রেকাত পড়বেন, এরপরে ফরজ পড়বেন। প্রশ্ন, আমি জামাতে এক রেকাত পাইনি, এখন আমি ইমাম সাহেবের প্রথম সালাম ফিরানোর পর দাঁড়াবো, নাকি ইমাম সাহেবের দ্বিতীয় সালাম শেষ করার পরে দাঁড়াবো? দ্বিতীয় সালাম শেষ করার পরে দাঁড়াবেন, প্রথম সালামের পরে নয়। আমাদের দেশে ভুল নিয়ম, প্রথম সালামের পরে আমরা দাঁড়িয়ে যাই, এটা নিয়ম নয়, দ্বিতীয় সালাম শেষ হওয়ার পরে দাঁড়ানোর নিয়ম। প্রশ্ন, বিতির নামাজ কাজা করার সময় দোয়া কুনুতের পূর্বে তাকবীর বলবে কিন্তু হাত উঠাবে না, এই মশলাটি সঠিক কি? যদি লোকেরা দেখে তাহলে হাত উঠাবেন না, কারণ এরা বুঝবে এখন তো বিতির হওয়ার সময় নয়, দিনের বেলা কিসের বিতির, হাত উঠাইল বুঝবে যে এটা কাজা। কাজা তো একটা গুণা, বন্দার সামনে গুণা প্রকাশ হোক এটা আল্লাহ চান না, যে বন্দার গুণা গোপনে থাকুক আমি গোপনে ক্ষমা করে দেব, তাই এখানে হাত তুলব না। আর যদি কোনো লোকজন না থাকে, কেউ দেখে না, তাহলে হাত তুলব। প্রশ্ন, মাকরুহ মাকরুহে তানজিহি মাকরুহে তাহরিমি বলতে কি বোঝায়? মাকরুহ মানে অপছন্দনীয় কাজ, তাহারিমি মানে এটা এমন অপছন্দনীয় যে হারামের কাছাকাছি, আর তানজিহি মানে হলো হারাম থেকে একটু দূরে। যেমন ধরেন 100 হইলে হারাম, 70 হইলে মাকরুহে তাহারিমি, আর 50-এর নিচে হইলে মাকরুহে তানজিহি। প্রশ্ন, নামাজে যদি ভুলে এক রাকাত বেশি পড়ে ফেলি, এখন মনে পড়ার সাথে সাথে কি বসে সাহসেজদা দিয়ে নামাজ শেষ করব, নাকি ওই রাকাত সম্পূর্ণ করে সাহসেজদা দিয়ে নামাজ শেষ করব? পঞ্চম রাকাতের সেজদার আগে আগে যদি মনে পড়ে, 4 রাকাত বিশিষ্ট নামাজ, আর 2 রাকাতওয়ালা নামাজের তৃতীয় রাকাতের সেজদার আগে আগে যদি মনে পড়ে, 3 রাকাতওয়ালা নামাজের চতুর্থ রাকাতের সেজদার আগে আগে যদি মনে পড়ে, তা আমি আবার ফিরে বসে যাব, তাশাহুদ পড়ে সালাম সৌ সেজদা দিয়ে আবার তাশাহুদ দুরুদ শরীফ পড়ে নামাজ শেষ করব। আর যদি সেজদা করে ফেলি, এখন আরও 1 রাকাত সাথে যোগ দিয়ে 4 রাকাত, আর 4 রাকাত বিশ্ব নামাজ হলে 6, 2 রাকাত হলে আরও 2, 4 রাকাত শেষ করে নামাজ শেষ করব। যদি শেষ বৈঠক আগে আমি করে থাকি, 4 রাকাত ফরজের 4 পরে বৈঠক করছি, পরে দাঁড়াই গেছি, 2 রাকাত ফরজের 2 রাকাত পরে বৈঠক করে দাঁড়াই গেছি, যেমন ফজরের নামাজ, 3 রাকাত মাগরিবের নামাজ ফরজ, 3-এর পরে বসছি, পরে দাঁড়াই গেছি বলে, এমন যদি হয় তো সৌ সেজদা দিলে ফরজ আদায় হয়ে যাবে। আর যদি ফরজের শেষ রাকাতে না বসে একসাথেই 6, 4 কিংবা 4 রাকাত পড়ে ফেলি, আমার ফরজ আদায় হবে না, আমাকে পুনরায় করতে হবে। প্রশ্ন, 3 দিনের রোজা কাফফারা কীভাবে আদায় করতে হবে? রোজা যদি না রেখে থাকেন
তো শুধু কাফফারা লাগবে না, কাজা করলেই চলবে। আর যদি রাখার পরে ইচ্ছাপূর্বক বিনা কারণে ভেঙে থাকেন তাহলে কাজাও লাগবে সাথে কাফফারাও লাগবে। কাফফারা হলো 60 রোজা, কাজা হলো 1 রোজা, মোট 100টি রোজা রাখতে হবে। যদি দুই তিনটা চারটা মাস্টার ভেঙে ফেলেন এক কাফারা দিলেই চলবে, একসাথে লাগাতার 60 রোজা রাখতে হবে। মধ্যখানে কোনো রোজা ভাঙা গেলে আবার শুরু থেকে হিসাব চলবে, আগেরগুলো বাদ হয়ে গেছে, ওগুলো নফল হিসাবে পরিগণিত হবে। প্রশ্ন, আমি যখন একা আল্লাহর কাছে দোয়া করব তখন কি এভাবে বলবো আল্লাহ আপনি আমাকে দেন, নাকি এভাবে বলবো আল্লাহ আপনি আমাদেরকে দেন? দোয়ার নিয়ম হলো প্রথমে নিজে, তারপর নিকট আত্মীয় স্বজন, এরপর আস্তে আস্তে যাদের সাথে আপনার সম্পর্ক বেশি এদের, এরপর যারা সারা দুনিয়ার মানুষকে মিলিয়ে দেওয়া, প্রথমে নিজের। প্রশ্ন, সময় কাটানোর জন্য লুডু খেলা জায়েজ আছে কি? মুসলমানের সময় কাটানোর প্রশ্ন কিভাবে করে এটা আমার বুঝে আসে না। মুসলমান তো সময় পায় না কাজ করার জন্য, দুনিয়ার হোক আর আখেরাতের হোক মুসলমান কখনো অবসর থাকে না, মুসলমান সবসময় ব্যস্ত থাকে। সময় কাটানো, এই জন্য লুডু খেলবো, সময় কাটানো টেলিভিশন দেখবো, এটা মুসলমানের পক্ষে সম্ভব না, কী করে সময় কাটবে না? এগুলো হলো একটা বাহানা মাত্র। প্রশ্ন, দাঁড়িয়ে উজু করা যায় কি না, যদিও পাশে বসে উজুর ব্যবস্থা আছে, যে দাঁড়িয়ে উজু করা যায়। প্রশ্ন, শেয়ার ব্যবসা জায়েজ কি না, জায়েজ পদ্ধতিও আছে কিন্তু আমাদের দেশে সাধারণত জায়েজ পদ্ধতিতে হয় না। প্রশ্ন, সালাতুল হাজতের নামাজ আখেরাতের হাজত পূর্ণ উদ্দেশ্যে পড়া যাবে কি না? জি যাবে। প্রশ্ন, আমার মা গ্রাম থেকে ঢাকায় আমার বাসায় বেড়াতে এসেছে, এখন কি তিনি কসর নামাজ পড়বেন? জি কসর পড়বেন। প্রশ্ন, মুরগির নাড়ি মুড়ি খাওয়া যাবে কি না, পায়খানা পরিষ্কার করে খাওয়া যাবে? প্রশ্ন, মৃত ব্যক্তির ছবি রাখা জায়েজ কি না? জি না, জায়েজ নেই, গুনাহ হবে। প্রশ্ন, স্ত্রী মারা গেলে তাকে স্বামী দেখতে পারবে? জি দেখতে পারবে, ধরতে পারবে না। প্রশ্ন, আগুন জ্বালানো এবং ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ পড়া যাবে কি? জি যাবে, বরং করতে হয়। প্রশ্ন, ঔষধ খেয়ে সন্তান নষ্ট করা কেমন? কখনো কখনো হারাম, কবিরা গুনে হয়। প্রশ্ন, মৃত্যুবার্ষিকীর দাওয়াত খাওয়ার বিধান কি? মাকরুহ। প্রশ্ন, মানুষ মারা গেলে 4 দিন 40 দিন পর খাওয়ার আয়োজন করা কেমন? এগুলো কুসংস্কার, কোনো স্বভাব নেই। প্রশ্ন, আমার কর্মস্থলে বেতন থেকে 10% কেটে এবং প্রতিষ্ঠান থেকে 10% দিয়ে মোট 20% টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা করে, লিখিতভাবে সুদ দিতে নিষেধ করা সত্ত্বেও ব্যাংক সুদ দিয়ে থাকে, যৌথ স্বাক্ষরে পরিচালিত হিসাবে জমাকৃত টাকার পুরোপুরি মালিকানা পাইনি, উক্ত টাকার জাকাতও দেইনি, জি না জাকাত দিতে হবে না। প্রশ্ন, উক্ত সুদের টাকা আমার জন্য বৈধ হবে কি না, যেহেতু এটা আপনার ঐচ্ছিক নয় বাধ্যতামূলক তাই এই টাকা সুদ হবে না? প্রশ্ন, 5% সুদে ওই ফান্ড থেকে লোন নিতে পারবো কি না, জি না পারবেন না। প্রশ্ন, বর্তমানে আমি ওই ফান্ডে জমাকৃত সুদের সমপরিমাণ টাকা ব্যাংক বিবরণী দেখে ব্যক্তিগত তহবিল থেকে প্রতি 6 মাস অন্তর গরিব মিসকিনকে দিয়ে দিই, এই পদ্ধতি অবলম্বন সঠিক হবে কি না? এটা সব পাবেন ঠিক, বাকি সুদ হাতে আসার পর এরপরে আপনার সদকা করা হলো নিয়ম, আগে সদকা করলে পরে হাতে আসার পর আবার সদকা করবেন। প্রশ্ন, আল আরাফা ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে যে প্রফিট পাওয়া যায় সেটা কি হালাল হবে? জি না, সম্পূর্ণ হালাল হবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাহ وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم واقية كواقية الوليد اللهم واقية كواقية الوليد رب العالمين أقنا لكتب ويبندر
ভিক্ষু কারণে আপনার দুয়ারে হাত পেতেছি, আল্লাহ কারোর হাতে খালি ফিরিয়ে দিয়েন না, সকলের জিন্দগির সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ রহমত বরকত দিয়ে আমাদের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দেন। আল্লাহ সকল সমস্যাগুলির সমাধান কুদরতিভাবে করে দেন। আল্লাহ দুনিয়া ও আখরাতে উজ্জ্বলময় জিন্দগি নসিব করুন। আয় আল্লাহ অন্তরের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন, আমাদের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে।